শাকিব খানও অপবিশ্বাস কাশ্মীরে ঘোরাঘুরি করতেছে, ভাই ব্রাদার একটু চিন্তা করেন তো। অন্যদিকে বুবলি তিনি পরিমনির সাথে দ্বন্দ্বে জড়াই গেলেন, অন্যদিকে শাকিব অপু ঘুরে বেড়াচ্ছেন। এটা নিয়ে মূলত এখন আলোচনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাশ্মীরে শাকিব অপু কীভাবে গেল। দুই দিন আগে শেজাদ খান বীরের জন্মদিনে শাকিব খানের অফিসে বুবলি শেজাদ খান বীরকে নিয়ে গিয়েছিল, কিন্তু শাকিব খানের ব্যস্ততার কারণে সেই শেজাদ খান বীরকে নিয়ে কেক কাটতে পারেননি। এটা নিয়ে বুবলি মন খারাপ করলেও শাকিব খান কিন্তু ছিল অপবিশ্বাসের সাথেই, সেই জন্য এখন তারা দুজনে কাশ্মীরে। শুধু তারা দুজনেই নয়, সেখানে কিন্তু আবরাম খান জয়ও আছে। মূলত এটা দেখেই এখন হয়তোবা বুবলির জ্বলে পড়ে যাচ্ছে। দেখেন, যেখানে শেজাদ খান বীরকে নিয়ে শাকিব খান কেকটা পর্যন্ত কাটেনি, সেখানে বড় ছেলেকে নিয়ে এবং তার প্রথম ওয়াইফকে নিয়ে তিনি সেইখানে কাশ্মীরে ঘোরাঘুরি করতেছেন। এটা থেকে বুবলির মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে উপভোক্তরা অনেক খুশি, কারণ শাকিব খান অপবিশ্বাসের সাথে কাশ্মীরে গেছে। দেখেন, সোশ্যাল মিডিয়ায় বুবলিকে নিয়ে যাই হোক না কেন, তার ষড়যন্ত্রের মূল দায়ভার কিন্তু অপবিশ্বাসের উপর দেওয়া হয়। কারণ দুই দিন আগে পরিমনি এবং বুবলির সাথে যে ঝামেলাটা হয়েছে সেটার মূল ষড়যন্ত্রকারী বানাইছে অপবিশ্বাসকে, অথচ অপবিশ্বাস সেগুলো কিছুই জানে না। কিন্তু বুবলি এবং বুবলির বোন সোশ্যাল মিডিয়ায় এসে একদম পুরোপুরি ইঙ্গিত করছে অপবিশ্বাসের উপর, যে এই ষড়যন্ত্রকারী হচ্ছে অপবিশ্বাস। এগুলো নিয়ে অপবিশ্বাস কোনো মুখ না খুললেও তিনি কিন্তু চুপচাপ তার মতো কাজ করে যাচ্ছে। এই যে শাকিব অপু এখন কাশ্মীরে ঘুরতেছে, এটা দেখে এখন বুবলির বোন কি বলবে, কিংবা বুবলিই বা কি বলবে? তো ভাই বোনদের, এই বিষয়টা আসলে আপনারা কোনভাবে দেখছেন? শাকিব খান অপবিশ্বাস কাশ্মীরে ঘুরতে গেছে, এটা নিয়ে আপনাদের আসলে কি বলার থাকতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।